নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে উঠে আসছে এক নতুন খবর। এবার থেকে আর 500 বা 1000 টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, কি খবর রয়েছে এবং যারা এখনো পর্যন্ত আবেদন করেননি বা আবেদন করেও আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য নতুন আপডেট রয়েছে। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতেও লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, অনেকেই কিন্তু প্রথমেই আবেদন করেছিলেন এবং অনেকের আবেদন এখনো পর্যন্ত মঞ্জুর হয়নি, এবং অনেকেই কিন্তু আবার অন্যদিকে টাকা পেতে শুরু করেছেন এবং তাদের ব্যাংকে টাকা ঢুকতেও শুরু করে দিয়েছে। এসসি এসটি মানুষজনদের কিন্তু 1000 টাকা করে ইতিমধ্যেই ঢুকতে শুরু করে দিয়েছে। সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তিনটি মাসের কিন্তু অলরেডি হয়তো সবার টাকা কিন্তু ঢুকে গিয়েছে। আবার অনেকের কিন্তু টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। তো যাদের টাকা ঢোকেনি, এই আপডেট উঠে আসছে যে তাদের ফর্মে কিন্তু কোনো না কোনো প্রকার ভুল রয়েছে, হয় ব্যাংকে কোনো ভুল রয়েছে অথবা আপনার আধার কার্ড সংক্রান্ত কোনো প্রকার সমস্যা রয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত ক্ষেত্রে নতুনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে এই সংক্রান্ত কারেকশন চলছে এবং কারেকশন কিন্তু খুব শীঘ্রই ইতিমধ্যে শেষ হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা এখনো পর্যন্ত কোনো টাকা পান বিভিন্ন ভুলভ্রান্তির জন্য, তারা কিন্তু প্রথম মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আপনারা টাকা পাবেন। অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা আপনারা প্রথমেই পেয়ে যাবেন। সুতরাং বন্ধুরা, 4 মাসের টাকা কিন্তু আপনারা একসাথে 4000 টাকা পেয়ে যাবেন। আর যারা জেনারেল বা ওবিসি ক্যাটাগরি থেকে রয়েছেন, তারা কিন্তু 2000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, 500 বা 1000 টাকা নয়, এবার কিন্তু আপনারা একসাথে 4000 টাকা বা 2000 টাকা পেতে চলেছেন ক্যাটাগরি অনুসারে। তো বন্ধুরা, আপনারা কতজন রয়েছেন এমন যারা এখনো পর্যন্ত এক টাকাও পাননি, তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি অন্যদের সাথে প্রচুর শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আবেদন করেনি। কারণ বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হবে এবং সেই ক্যাম্পে আবারও আপনারা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেপ্টেম্বর মাস ধরে, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আপনারা টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, ভিডিওটি অন্যদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য।